আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর ভূগোল বইয়ের নবম অধ্যায় অর্থাৎ উত্তর আমেরিকার অধ্যায়ে যে হ্রদ অঞ্চল রয়েছে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল, তার থেকে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন আলোচনা করব। আমি মোট 22টি প্রশ্ন আলোচনা করব এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখতে থাকো। প্রথম প্রশ্ন রয়েছে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উত্তর হবে সুপিরিয়র। এরপরে দুই দাগে রয়েছে, হ্রদ অঞ্চলের ভূমিরূপ বা ভূপ্রকৃতি কেমন? উত্তর হবে সামান্য তরঙ্গায়িত সমতল ভূমি। সেন্ট লরেন্স নদীর ওপর সৃষ্ট জলপ্রপাতটির নাম কি? নায়াগ্রা জলপ্রপাত। সেন্ট লরেন্স নদীর গতিপথে ইরি ও অন্টারিও হ্রদের মধ্যে কোন জলপ্রপাত অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত। এরপরে পাঁচ দাগে রয়েছে, দেখো, নায়াগ্রা শব্দের অর্থ কি? জলরাশির বজ্রনাদ। হ্রদ অঞ্চলের জলবায়ুর প্রকৃতি কেমন? শীতল নাতিশীতোষ্ণ। হ্রদ অঞ্চলের মৃত্তিকা কী প্রকৃতির? চার্নোজেম ও পডসল। আট দাগে রয়েছে, কোন শহরকে পৃথিবীর লৌহ ইস্পাত শিল্পের রাজধানী বলে? মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যারিকে। পৃথিবীর বৃহত্তম লৌহ খনি কোনটি? মেসাবি রেঞ্জ। দশ দাগে রয়েছে, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ডেট্রয়েটে অবস্থিত। ডেট্রয়েটকে কিন্তু মোটর গাড়ির শহরও বলা হয়। এরপরে এগারো দাগে রয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা শিল্পকেন্দ্র কোথায় আছে? উত্তর হবে বাফেলোতে। আমেরিকা যুক্তরাষ্ট্রের জোয়ারি রাজ্য কাকে বলে? উইসকনসিনকে। কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? শিকাগোকে। চোদ্দ দাগে রয়েছে, মিনিয়াপোলিস কী জন্য বিখ্যাত? ময়দা, মাংস ও সংরক্ষণ শিল্পের জন্য। পনেরো দাগে রয়েছে, দেখো, পৃথিবীর বৃহত্তম রেল জংশন কোনটি? নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল। এরপরে রয়েছে, হ্রদ অঞ্চলটি কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে, মানে এই দুটি দেশের সীমান্তে অবস্থান করছে হ্রদ অঞ্চল। হ্রদ অঞ্চলের সর্বপ্রধান খনিজ সম্পদ কি? আকরিক লোহা। এরপরে লাস্টের দিকে এসে গেছি, শেষের দিকে, আঠেরো দাগে রয়েছে, দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম টায়ার উৎপাদন কেন্দ্র কি? অ্যাক্রন। এই অ্যাক্রনকে কিন্তু রাবার শিল্পের রাজধানীও বলে। ভুট্টা উৎপাদনে হ্রদ অঞ্চল পৃথিবীতে কোন স্থান অধিকার করে? প্রথম। কুড়ি দাগে রয়েছে, বিশ্বের বৃহত্তম হ্রদ বন্দর কোনটি? শিকাগো। একদম শেষে এসে গেছি, শেষ দুটো প্রশ্ন, হ্রদ অঞ্চলের সবচেয়ে পশ্চিমের অঞ্চলটির নাম কি? ডুলুত। পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোনটি? বৃহত্তম হ্রদ হলো সুপিরিয়র আর ক্ষুদ্রতম হ্রদ হলো অন্টারিও। তাহলে এই হলো তোমাদের হ্রদ অঞ্চল থেকে ইম্পর্টেন্ট সমস্ত শর্ট কোয়েশ্চেন, প্রতিটি প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।